সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না তা জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বলেছেন দেশে আরও কয়েকটি রাজনৈতিক দল দরকার, কারণ যত দল বাড়বে তত জবাবদিহিতা বাড়বে। রোববার টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, দেশকে এগিয়ে নিতে হলে -2 ফর্মুলা বাদ দিয়ে +2 ফর্মুলা করতে হবে, তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে স্বচ্ছ নির্বাচন কমিশন, স্বচ্ছ আইন শৃঙ্খলা বাহিনীর দরকার, তাই যথাযথ যৌক্তিক সময় দরকার এই সরকারের। মওলানা ভাসানী সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা চিন্তা করলেই চলে আসে প্রথম সারিতে মওলানা ভাসানীর কথা। তিনি দেশের মাটি ও মানুষের নেতা হতে পেরেছিলেন, কারণ তিনি সকল মানুষের সাথে মেশার জন্যে লুঙ্গি এবং পাঞ্জাবি পরতেন। তিনি ছিলেন ন্যায়ের পক্ষে, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি বলেও জানান তিনি।